প্রধান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উত্তর পূর্ব গ্রাম পঞ্চায়েতে এই গ্রাম পঞ্চায়েতে মোট 16টি আসন, একটি আসনে সিপিএম ও দুটি আসনে বিজেপি জয়লাভ করলেও বাকি সবগুলি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। কিন্তু প্রধান নির্বাচনের সময় দেখা যায় তৃণমূল কংগ্রেসের ভোট হঠাৎই ভাগাভাগি হয়ে যায়। প্রধানের পদপ্রার্থী হিসেবে উঠে আসে তৃণমূল কংগ্রেসের ওই দুজন প্রার্থীর নাম, আর এই নিয়েই প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ছিল এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন, আর এই বোর্ড গঠনের সময় পঞ্চায়েত প্রধানের পদপ্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের ওই বিজয়ী দুজন প্রার্থীর নাম উঠে আসে। একজন হলেন তৃণমূলের সমীর হালদার ও অন্যজন হলেন তৃণমূলের সুবোধ হালদার। দেখা যায় প্রধান নির্বাচনের সময় সমীর হালদারকে তৃণমূল কংগ্রেসের 7 জন সদস্যা সমর্থন করেন, অন্যদিকে সুবোধ হালদারকে তৃণমূল কংগ্রেসের 6 জন, সিপিএম এর 1 জন ও বিজেপির 2 জন সদস্যা সমর্থন করেন। সব মিলিয়ে 9 জনের সমর্থন নিয়ে শেষ পর্যন্ত সুবোধ হালদারই প্রধান হিসেবে নির্বাচিত হন। এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন আলপনা বিশ্বাস। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মথুরাপুর থেকে গোপাল সিলের রিপোর্ট, বিশ্ব সমাচার।